আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকে আমার প্রিয় বিড়াল কেতমিরকে দেখতে চেয়েছেন, তো এই যে আপনাদের পছন্দের কেতমির। আজকে সকালবেলা মুরগিকে খাবার দিয়ে তারপরে আমি কেতমিরের যত্নে নেমে পড়েছি। তো এই যে আপনাদের প্রিয় ভালোবাসার কেতমির, দেখেন কিভাবে মাছ খেতে পছন্দ করে। তো কেতমির একটু দুষ্ট স্বভাবের, আর মানে একটি ভালো স্বভাব হলো ও ওর মলগুলা যেখানে সেখানে ত্যাগ করে না, ও একটা নির্দিষ্ট স্থানে ওর বর্জ্যগুলা ও ত্যাগ করে, আর ও বালি দেওয়া ঢাকাটা পছন্দ করে। সেই কারণে ওকে অনেক খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের, আমরা যারা বিড়াল পালন করি, আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই হলো বিড়ালের মানে বিড়ালের বর্জ্যটা নিয়ে। কারণ বিড়াল যেখানে সেখানে বর্জ্য করলে দেখা যায় পালা দুষ্কর হয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের কেতমির, আপনাদের সকলের প্রিয় কেতমির, ইনশাল্লাহ ওর অভ্যাসটা খুবই ভালো, আর ওর খাবার দাবার, ওর চলাফেরা, ওর সব কিছুতে একটা পরিষ্কার একটা মানে একটা পরিষ্কার পরিষ্কার ওর ভিতরেই একটা মানে ওর চলাচলতিতে একটা পরিষ্কার একটা ভাব আছে। মানে ও কোনো নোংরা জায়গায় যাইব না বা নোংরা স্থানে চলাফেরা করবে না। তারপরে ও রোদটাকে বেশি পছন্দ করে, প্রত্যেকটা দিন ও সকালবেলা রোদটাতে ও আরাম করে। তো মানে আলহামদুলিল্লাহ ও এইভাবে অনেক খুব সুস্থ, দেখেন রোদটা পোয়াচ্ছে। তো আমরা ওর জন্য আরেকটা পেয়ার আনবো, ও পুরুষ বিড়াল, ও খুব সুন্দর, ওর বেশি একটা বয়স না, প্রায় অলরেডি 4 থেকে 4.5 মাস বয়স। এই যে দেখেন, মানে চেহারাটা একটু মায়া মায়া ভাব, খুব ভালো লাগে আমার থেকে। ও রোদটাকে খুবই পছন্দ করে, মানে ও ওর রোদটা খুবই ভালো। তো ওকে সংগ্রহ করেছি আমার এক বন্ধু, নাম হলো ফয়সাল। তো ও বিড়াল পালে, তো ওকে দেখে আমি উদ্বুদ্ধ হই বিড়ালের প্রতি। তো আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য একটা নতুন চমক আছে আমার প্রিয় খামারে। তো এই যে আপনাদের নতুন চমক, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো নামটা কেমন হলো আপনারা সকলে জানাবেন। ওর নাম বর্তমানে আমরা কেতনি দেখেছি, তো ওর নামটা আপনারা জানাবেন যে ওর নামটা কেমন হলো, বা আপনাদের কাছে যদি ভালো কোনো নাম থাকে আপনারা আমাদের সেটাও জানাতে পারেন। এই যে দেখেন ও খেলা করতেছে, এই এই যে এই যে এই স্বভাবটা ওর ভালো লাগে না। তো যাই হোক, আপনারা প্রিয় কেতমিরটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। সুন্দর করে গোসল করিয়েছি, তারপরেও দেখেন কিভাবে ধুলাবালি ভরায় ফেলতেছে। ধুলাবালি ভরায় না, এই যে কেতমির শোনো, ইনশাল্লাহ ওকে আমরা একটা ভ্যাকসিন করাবো। কারণ একটা বিড়ালকে একটা বছর ব্যাপী একটা ভ্যাকসিন করাতে হয়। এই ভ্যাকসিনটার কারণটা হলো, এই ভ্যাকসিনটা করালে বিড়ালের কৃমি তারপরে বিভিন্ন রোগ জীবাণু থেকে ও নিরাপদ থাকে। আপনাদের প্রিয় কেতমির এখন খাবার খাচ্ছে, দেখেন কি সুন্দর খাঁচার ভিতরে খাবার খায় ওর। যখন মানে রাত্রে ওকে বর্তমানে এখন এইখানে রাখা হয়, কারণ ঘরের ভিতরে আমাদের সেরকম একটা প্লেস নাই যে ওকে রাখবো। তো আপাতত ওকে এখানে রাখছি, আমরা ওর সেট আপটা আরও সুন্দর জায়গায় চেঞ্জ করবো। তো দেখেন এই যে আমি ফোমের ভিতরে আপনাদের বালি দিয়ে ওর সামনে রাখলে ওইখানে মলত্যাগ করে দেখাবো। তো যাই হোক, ওর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।